তারা পঞ্চগড় থেকে যাওয়ার পথে সংবাদ পেল যে তাদের একজন শিক্ষক, যিনি স্কুল প্রাইমারি জীবনে তাদের শিক্ষক ছিলেন, ওই শিক্ষক তাদের মারা গেছেন। বলে শিক্ষকের নাম মাস্টার তো হয়ে যায়। এই শিক্ষকের প্রতি ছাত্ররা খুব আবেগী ছিল। কেন? ওই শিক্ষক খুব আদর্শ শিক্ষক ছিলেন। স্কুলের ছাত্রদের ছাত্রীদের হাজিরা নিতেন, সব লেগেই নেন, একটা হাজিরা নিতেন ক্লাসের হাজিরা। ক্লাসের হাজিরা নেওয়ার জন্য একটা হাজিরা খাতা ওনার কাছে ছিল, এক্সট্রা আর একটা হাজিরা খাতা উনি বানিয়েছিলেন, যে হাজিরা খাতাটা উনি নিজের কাছে সংরক্ষণ করতেন। আর প্রত্যেকদিন ক্লাসের ছাত্র ছাত্রীদের কাছে জিজ্ঞাসা করতেন যে আজকে কে কে ভাষাত্র নামাজ পড়েছ, ভাষাত্র নামাজ যারা পড়েছে তাদের একটা হাজিরা নিত। একটা হলো ক্লাসে উপস্থিতি হাজিরা, আর একটা হলো ছাত্র ছাত্রীরা নামাজ পড়েছে কিনা তার হাজিরা। এবং ব্যক্তিগত ভাবে নিতেন আর উৎসাহ দিতেন যে তোমরা নামাজটা পড়বে, আর নামাজ পড়লে যদি সারা বছর তুমি নামাজটা পড়ো তাহলে আমি বছরের শেষে তোমাদেরকে পুরস্কার দেবো। ছাত্রছাত্রীদেরকে উৎসাহ দিয়ে তিনি পুরস্কারের ব্যবস্থা করতেন আর নামাজের হাজিরা দিতেন। এই কারণে ওনার হাতে পড়া ছাত্রগুলো নামাজি হয়ে গেছে বলে আলহামদুলিল্লাহ। সেই ছাত্রগুলো আজকে এক একজন হয়তো ইঞ্জিনিয়ার কিংবা ডাক্তার কিংবা ধরনের বড় সরকারি অফিসার হয়েছে, কিন্তু সাথে নামাজি হয়েছে। এই লোকগুলো যখন শুনতে পাইল যে আমাদের সেই আদর্শ শিক্ষক, আমাদের সেই নামাজি বানাবার সেই কারিগর, সেই লোকটা আজকে দুনিয়া থেকে মারা গেছেন, তো সাথে সাথে তারা পরিকল্পনা করলো আমরা স্যারের জন্য কি করলাম। স্যার তো আমাদেরকে নামাজি বানাইলে, আমাদেরকে শিক্ষিত বানাইলে, আমরা স্যারের জন্য কি করলাম। তো তারা ছাত্ররা নিয়ে নিজেরা মিলে পরামর্শ করলো যে আজকে আমরা ভালো অবস্থাতে আছি, আমরা সবাই মিলে একটা অর্থ ফান্ড জোগাড় করি, আমাদের যে স্যার নামাজি বানাইছেন আমাদেরকে, সেই স্যারের আজীবন তার রুহের মাগফিরাতের জন্য, আজীবন যেন তার রুহ তার আত্মা শান্তি পায় তার জন্য আমরা আমাদের অর্থায়নে একটা মসজিদ করে দিই। বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মন করে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই স্যার এটা কিন্তু বলে নাই যে আমি বলে গেলে আমার জন্য তোমার মসজিদ বানাই দিয়ে, কিন্তু বলে তাদের পেছনে মেহনত করেছে, তোকে শিক্ষা দিয়েছে আর দীক্ষা দিয়েছে। কি দিয়েছে? শিক্ষা আর দীক্ষা। ক্লাসে হাজিরা দিত, সাথে নামাজে হাজিরা দিত। এই ছেলেগুলো একদিকে শিক্ষিত হয়েছে আর একদিকে নারাজি হয়েছে, আর নারাজি হওয়ার পরে এই ছাত্রগুলোই তার পরকালীন জীবনের জন্য এক স্থায়ী শান্তির ব্যবস্থা করে দেওয়ার কারণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এখন তারা যে মিলে তার শিক্ষকের গ্রহের মাত্রাদের জন্য একটা কি বলে ফান্ড গঠন করলো আর তার